हेलो फ्रेंड, ओशीज किचने आज अपना देरी देखा बो लाउ चिंगड़ीर घंटो। अमी गैसे कड़ा बसिए दिए एर मध्य अल्प सर्षेर तेल दिए तेलटा गरम होले एर मध्य चिंगड़ी माछगुलो दिए दिच्छी। चिंगड़ी माछगुलो सब दिए ভালো করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি সব চিংড়ি মাছগুলো এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প সর্ষের তেল। আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। জিরেটাকে একটু হতে দেব। এর মধ্যে এবার দেব 2টো তেজপাতা। তেজপাতা জিরেটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। সব আলুগুলোকে আমি দিয়ে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়েছি, এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেব। এর মধ্যে আমি এবার অল্প জল দিলাম। জলটা দিয়ে এখানে আছে নুন, হলুদ, আদা গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা আমার কষে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এবার কেটে রাখা লাউ গুলো দিয়ে দেব। সব লাউ গুলোকে দিয়ে আমি এবার নেড়ে নেব। লাউটাকে একটু নেড়ে একটা ঢাকা দিয়ে এবার ঢেকে রাখবো, কয়েক মিনিট আমি হতে দেব। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে দিয়ে একটু নেড়ে আবার ঢেকে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটাকে দিয়ে একটু নেড়ে দেব। এবার আমি আরো একটু ঢেকে রাখবো, ঢাকাটা খুলে একটু নেড়ে দিয়ে এর মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো কলাই ভেজে গুঁড়ো করে নেওয়া আছে এটা দিয়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো।